বন্ধুরা, অনেক বড় একটা গুড নিউজ ইন্ডিয়ান নেভির তরফ থেকে সামনে বেরিয়ে আসছে। এটা হয়তো প্রথমবার হবে যে ইন্ডিয়ান নেভি প্রথমবার কোনো মিসাইল পরীক্ষাকে নিয়ে এত দ্রুত পরীক্ষা করে। বন্ধুরা, এখানে কথা হচ্ছে মিসাইলের পরীক্ষাকে নিয়ে। তবে যেভাবে মিসাইল পরীক্ষা করেছে, আর এই পরীক্ষায় এমনভাবে করেছে যেটিতে আমাদের অকর্মপরশী দেশসহ অর্ধেক ইউরোপকে চিন্তায় ফেলে দেয় যে ডিআরডিও তার বৈজ্ঞানিক মিসাইলে কোন কালপুর্যকে লাগায় যার কারণে ভারতের এই সমস্ত মিসাইলের স্পিডকে মাপা অসম্ভব হয়। এবার তো ভারত পুরো একটা জাহাজকে উড়িয়ে দিয়েছে, তা আবার মাঝ সমুদ্রে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারতের নেভির নতুন আইএনএস ইম্ফাল ডেস্ট্রয়ারের, যেটিতে থেকে ভারতের ব্রহ্মোস মেরিনের সফল পরীক্ষা করে। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে বুধবার সকাল 10:10 আইএনএস ইম্ফাল থেকে ব্রহ্মোস মেরিনের সফল পরীক্ষা করা হয়। এই পরীক্ষা করার পিছনে উদ্দেশ্য একটাই ছিল যে ব্রহ্মোস মিসাইলের নতুন ইকুইপমেন্টের সাথে যুক্ত করা হয়েছে এই ইকুইপমেন্টের অ্যাকুরেসিকে মাপা। যদিও এখনও পর্যন্ত নিউ ইকুইপমেন্ট কী ছিল সেটা সিকিউরিটি রিজনের কারণে তারা তো জানায়নি, আর সেই ইকুইপমেন্টের কারণে ব্রহ্মোস তার টার্গেটকে 100% অ্যাকুরেসির সাথে অ্যাটাক করেছে, যেটাকে নেভি বুল সাইজকোর নাম দিয়েছে, মানে সোজা ষাঁড়ের চোখে নিশানা লাগানো। যদিও এই পরীক্ষায় টার্গেট হিসেবে ভারত একটি পুরনো জাহাজকে রাখা হয়েছিল যেটি সমুদ্রের তট থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু যখনই ভারতের আইএনএস ইম্ফাল থেকে নতুন এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মোসকে ফায়ার করা হয়, তো এটি মাত্র 90 সেকেন্ডের ব্যবধানে দূরে রাখা সেই ডামি জাহাজকে সফলভাবে উড়িয়ে দেয়। বন্ধুরা, এই পুরো পরীক্ষাটি মাত্র 90 সেকেন্ডের ছিল। আপনারা বুঝতে পারছেন যে ব্রহ্মোসের ফায়ার হওয়ার পরে যে কতটা কম সময়ে তার ম্যাক্সিমাম স্পিডকে ধরে নেয়। আপনারা একবার ভেবে দেখুন, এতটা কম সময়ে যে কোনো শত্রু নিজেকে কিভাবে বাঁচাবে, আর কিভাবেই বা বাঁচাবে সেইটাকে ভাববে তারা, কেননা তাদের কাছে ভাবার জন্য তো সময় থাকবে না। ঠিক এই কারণেই তো ব্রহ্মোস ওয়ার্ল্ড ফার্স্ট ক্রুজ মিসাইলের শিরোপাকে পেয়েছে। যেটাই হোক, যে জাহাজ থেকে ব্রহ্মোস মিসাইলকে ফায়ার করেছে, মানে আইএনএস ইম্ফাল থেকে, এই জাহাজের যদি স্পেসিফিকেশনের কথা বলি, তবে এই জাহাজটি 7,400 টন ডিসপ্লেসমেন্টের একটি বড় জাহাজ। এটি 57 ফিট চওড়া আর 534 ফিট লম্বা। এটা ডিজেল ইলেকট্রিক জাহাজ। সমুদ্রে এটি 56 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে দৌড়াতে সক্ষম, আর যদি এটিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে চালানো হয় তাহলে এটা এক সময় 15,000 কিলোমিটার পর্যন্ত জায়গাকে কভার করে। 45 দিন পর্যন্ত সমুদ্রের কিনারায় না আসে এটি একভাবে সমুদ্রে চলতে পারে। এবার যদি কথা বলি এর উইপনের, তবে এটিতে 32টি ব্যারাকেট, 16টি ব্রহ্মোস লঞ্চার ছাড়াও এটিতে 4টি টর্পেডো টিউব, অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, 1টি অটোমেলারা নেভেল গান, 4টি AK-630 ক্লোজ উইপন সিস্টেম ছাড়াও আরও 2টো রিমোট কন্ট্রোল গান আছে। আর এই পুরো জাহাজটিতে 50 জন নেভি অফিসার, 250 জন নৌসৈনিক ডিপ্লয় থাকবে, মানে এটি ফুললি অস্ত্রের সাথে থাকা একটি গোডাউন, যেটিকে রিসেন্ট হিন্দ মহাসাগরে রক্ষার জন্য নামানো হয়েছে। আর নেভি বর্তমান সময়ে এমন 11টা জাহাজকে অপারেট করছে।